জমে থাকা পানি আর ঘাসে ভরা এর দৃশ্য দেখে মনে হবে এটি কোনো পতিত জমি আসলে এটি খেলার মাঠ তাও আবার অজপাড়া গাঁয়ের নয় চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত আউটার স্টেডিয়াম বছর কয়েক আগেও এই মাঠে হতো ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয় বিভাগ ফুটবল ও বিভিন্ন দলের অনুশীলন অথচ অবহেলায় মাঠটি এখন খেলার অনুপযোগী এই অবস্থা দেখে হতাশার কথা জানান খেলাপ্রেমীরা মাঠ খেলার জন্য একদমই উপযোগী নয় কারণ এখানে ময়লা তারপরে আপনার এখন ডেঙ্গুর আতঙ্ক আছে পানি থাকে বেশি আর গাছ তায় গাছে কাটা হয় না যার কারণে আমরা বেশি খেলতে পারতেছি না এবং জায়গাটা ছুট হয়ে গেছে আধুনিকায়নের নামে মাঠে সুইমিং পুল সহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হলেও এটি আর খেলার উপযোগী নয় রেস্টুরেন্টের ময়লা পানি ঢুকছে মাঠে খেলা হচ্ছে আবর্জনা পানি যাওয়ার কোনো পথ নেই কেউ কেউ মাঠে সবজি চাষও করছেন এই দুরবস্থা কাটাতে ব্যবস্থা নেওয়ার দাবি খেলোয়াড়দের রেস্টুরেন্টের ওরা বিভিন্ন ধরনের ময়লা এখানে ফেলে মাঠটাকে প্র্যাকটিস করার মতো উপযুক্ত রাখতেছে না যদি পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা হইত তাহলে আমাদের অনেক উপকার হতো এই মাঠে খেলে জাতীয় দলের সুযোগ পেয়ে বিশ্বে দেশকে সম্মানের আসনে নিয়ে গেছেন নামিদামি অনেক ক্রিকেটার মাঠের করুণ দশায় আক্ষেপের কথা জানান তারা যে আকরাম ভাই নান্নু ভাই তামিম আমি নাজিম নাফিস এখন যারা ন্যাশনাল টিমে খেলছে গাসির আলি ন্যাশনাল টিমে যারা ঢুকবে নাইম সবাই মনে হয় এই মাঠে খেলেই কিন্তু আপনার বড় হয়েছে এটা আসলে আনফরচুনেট এখানে প্র্যাকটিস করার মতো কিংবা খেলার মতো কোনো অবস্থা এখানে আসলে নেই এ মাঠ দেখভালের দায়িত্বে আছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস এর সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আজম নাসির উদ্দিন জানান মাঠ প্রস্তুতে কাজ চলছে ঠিকাদার নিয়োগ আছে এবং ওয়ার্ক অর্ডার দেওয়া আছে এবং এটার জন্য মাঠটার জন্যই আমাদের ইন্টারন্যাশনাল কিউরেটার যিনি স্টেডিয়ামের হিসেবে আছেন ভারতের উনি এই মাঠটা কিভাবে একটা খেলার উপযোগী করা যায় সেই জন্য ওই উনি ডিজাইন দিয়েছেন এবং সেই ডিজাইন অনুযায়ী মাঠটা করা হবে খেলোয়াড় তৈরির সুতিকাগার আউটার স্টেডিয়ামটিকে দ্রুত খেলা উপযোগী করার দাবি চট্টগ্রামবাসীর নাজমুল সাদিকি মাছরাঙা সংবাদ চট্টগ্রাম